অবশেষে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল গরিবের আইফোন খ্যাত সিম্ফনি জেড 42। ফোনটিকে গরিবের আইফোন বলার মূল কারণ ফোনটির ডিজাইন। ফোনটির ব্যাকসাইড দেখতে অনেকটা আইফোন 11 প্রো ম্যাক্সের মতো। বাজেট হিসেবে ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো চলুন এবার জেনে নিই ফোনটির অফিসিয়াল প্রাইস কত রাখা হয়েছে এবং ফোনটি আমাদের জন্য কী কী অফার করছে। ফোনটির একটিমাত্র ভেরিয়েন্ট দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, 3GB 32GB। এই 3GB 32GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 9,599 টাকা। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল বা HD+ ডিসপ্লে, এবং ডিসপ্লেতে PPI ডেন্সিটি হিসেবে থাকছে 263, এবং ডিসপ্লের উপরে থাকছে একটি ভি শেপ নচ, যেখানে থাকছে সেলফি ক্যামেরা। তো বাজেট হিসেবে ফোনটিতে বেশ ভালো মাপের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কেননা এই বাজেটের একটি ফোনে আমরা সবসময় HD+ ডিসপ্লে এবং IPS LCD প্যানেল পেয়ে থাকি। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং একটি QVGA ক্যামেরা, এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে 1080p ভিডিও রেকর্ডিং করা যাবে। তো বাজেট হিসেবে ফোনটির ক্যামেরা সেট আপ আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই ক্যামেরা দিয়ে বেশ ভালো মাপেরই ফটো পেয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh একটি বড় ব্যাটারি, যাকে চার্জ করার জন্যই বক্সে থাকছে 5W-এর চার্জার। আর এই 5W-এর চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 3 ঘন্টা বা 3 ঘন্টার একটু বেশি সময়। আর এই 5000mAh ব্যাটারি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অলমোস্ট 1.5 থেকে 2 দিনের মতো। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11-এ। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A20, যা একটি 12 nm আর্কিটেকচারের উপর তৈরি করা চিপসেট, যা CPU কোয়াড কোর 1.8 GHz। তো আমার কথা হলো 2022 সালে এসে 10,000 টাকা বাজেটের একটি ফোনে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা একদমই মেনে নেওয়ার মতো না, কারণ সিম্ফনি ব্র্যান্ডেরই 2টি ফোন রয়েছে যেখানে তারা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি T610, যা একটি অক্টাকোর প্রসেসর, আর এই 2টি ফোনের প্রাইসও 10,000 টাকার মধ্যে। ইউনি এসওসি T610 প্রসেসরটি মিডিয়াটেকের হেলিও A20 প্রসেসরের থেকে অনেক গুণ বেশি পাওয়ারফুল। আমার মতে 10,000 টাকার মধ্যের একটি ফোনে আপনি যদি পারফরমেন্সের কথা হিসেব করেন, তাহলে সিম্ফনি Z45 এবং সিম্ফনি Z33 এই 2টি ফোনই বেস্ট হবে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা। ফোনটি পাওয়া যাবে 2টি কালারে, ব্ল্যাক এবং ব্লু। এখন কথা হলো 10,000 টাকা বাজেটে একটি গুড লুকিং, মোটামুটি ক্যামেরা, মোটামুটি ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপের একটি ফোন যদি চেয়ে থাকেন, তাহলে আপনারা সিম্ফনি Z42 ফোনটি দেখতে পারেন। তাছাড়া 10,000 টাকা বাজেটের একটি ফোনে আপনি যদি মোটামুটি ডিসপ্লে, মোটামুটি ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরমেন্সের একটি ফোন চেয়ে থাকেন, তাহলে সিম্ফনি Z45 ফোনটি দেখতে পারেন।